নিজেকে ফিটফাট রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট, তাতে করে মনটাও ভালো থাকে এবং নিজের মনটা তো অবশ্যই ভালো থাকে, তার সাথে সবাই যখন অ্যাপ্রিসিয়েট করে যে তোমাকে বিউটিফুল লাগছে, সুন্দর এখনও কীভাবে আছো, ওগুলো শুনলে না তখন আরও মনে হয় ভিতর থেকে অন্তর থেকে বোধহয় রিফ্লেক্ট করে যেটা, সেটাই চেহারার মধ্যে আসে, ওটা হচ্ছে সৌন্দর্য। আর সুন্দর থাকার জন্যে তো অবশ্যই কিছু প্রিপারেশান নিতে হয়, একটা বয়সে এসে পৌঁছিয়েছি, খাওয়া দাওয়া দিকে খেয়াল রাখা, নিয়মিত চর্চা করা, এক্সারসাইজ আর তার সাথে রূপচর্চা তো খানিকটা করতেই হয়। আমার আমি হাসি মাঝে মাঝে, যখন ইয়াং ছিলাম, আমি এখনও ইয়াং, তো যখন আমি ইয়াং ছিলাম তখন আমি কিন্তু রূপচর্চা একেবারেই করতাম না, আর তখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়েদেরই একটা টিন এজ বলেন বা এরকম একটা বয়সে সাজসজ্জা লাগে না, তাদের নিজস্ব বয়সটা একটা সৌন্দর্য। আমি না নিজেকে কখনোই বদলাতে পারিনি, আমি ফিল করি আমি ছোটোবেলায় আমি যেমন মন মানসিকতা ছিল, আমি যত বড় হচ্ছি মন মানসিকতা আমার চেঞ্জ হচ্ছে না। অনেক আমি একটা সময় ভেবেছিলাম, একটা সময় এসেছিলো আমার গর্ব করা, নিজেকে খুব মানে সে গর্ব করে চলাফেরা একটা সময়, কিন্তু প্রত্যেক মানুষেরই জীবনে থাকে যারা সাকসেসফুল লাইফ লিড করেছে, তো এরকম সাকসেসের জায়গা কিন্তু আমার এসেছিল। আর নিজেকে পরিবর্তন করার চেষ্টাও করেছিলাম, যে একটু ভাব ধরে থাকবো, কম কথা বলবো, তাহলে আমার দামটা বোধ হয় বাড়বে হেন তেন, তো আমি পারিনি, আমাকে বদলাতে পারিনি, সেই আমি এখনও ওরকমই রয়ে গেছি। তাতে করে একদিন আয়নার সামনে নিজেকে নিজে কথা বলেছি, অনেক কথা বলেছি আমি আমার সাথে, তাতে করে দেখেছি এই স্বভাবটা আমার আছে বলেই, এই যে আপনারা সবাই বলেন যে আমার কেন বয়স বাড়ে না, আপনারা সবাই বলেন যে এখনও আপনি সে আগের মতো আছেন, আমার মনে হয় এটি বোধ হয় সেটি যে আমার মনটা হয়তো সে ছোটোবেলার মতনই রয়ে গেছে। আমি না লাস্ট কাজ যা করেছি ওই বিশ্ব সুন্দরী দেখেছেন, ঝান দেখেছেন, তারপরে আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি অনেক এলোমেলো ছবিও করে ফেলেছি, ভালো ছবিও করেছি, তো এখন আর সে দিন নাই। আমি চম্পা একদিনে তৈরি হইনি, তেলে তেলে অনেক বড় বড় মাপের ও ডিরেক্টরদের সাথে কাজ করে নিজেকে তৈরি করেছি, সেরকম বিশাল মাপের বড় বড় অভিনেত্রীর ঘরে জন্ম নিয়ে আমি খুব ভাগ্যবতী, যেরকম আমার সুচন্দা আপা, ববিতা আপার আমি বোন, আমি খুব গর্ব ফিল করি সেই ব্যাপারে। আমি চম্পা হিসেবে নয়, এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে খুব গর্ব ফিল করি। সেখান থেকে আমি এক নিজেকে ভাবলাম, ওই যে বললাম আমার একটা অভ্যেস আছে আয়নার সাথে কথা বলা, নিজের সাথে নিজের কথা বলা, তখন আমার মনে হয়েছে যে আমি কী করছি, আমি কেন এলোমেলো ছবি করছি, আমার এলোমেলো ছবি করার মতন বয়স নেই, সময়ও তো নেই, কেন করছি এগুলো, এগুলো করার সময় চলে গেছে পিছনে, এখন আমি যা করব ভালো কিছু করব, দর্শকরা যেন আবার নতুন করে আমাকে পায়, নতুনভাবে নতুন করে আমাকে যেন অ্যাপ্রিসিয়েট করে, সেরকম একটা চিন্তা আমার মাথায় এসছে। তো আমি আশা করি ওরকম ধরনের কোনো ক্যারেক্টার আমি পেলে আবার নিজেকে উজাড় করে সুন্দর করে সবার সামনে সুন্দরভাবে আবার আসবো, অভিনয় দিয়ে, নতুনত্ব দিয়ে, সেই ইচ্ছা আছে আমার।